বন্ধুগণ, আজকে করোনা ভাইরাস নিয়ে আলাপ করব। আজকের আলোচনার বিষয় সুস্থ চীন, ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। বিশ্বের 200-এরও বেশি দেশে বর্তমানে করোনা ভাইরাস হানা দিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা। 30 মার্চ 2020 পর্যন্ত জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে 7,30,000 মানুষ আক্রান্ত, 34,500 জন মারা গেছেন এই কোভিড-19 বা নবল করোনা ভাইরাসের কারণে। চীনের পর ইউরোপের ইতালি, স্পেন, জার্মানি থেকে শুরু করে আমেরিকার বর্তমানে এই প্রকোপ খুবই ভয়াবহ। আমেরিকাতে কিছুদিনের ব্যবধানে বিশ্বের সর্বাধিক আক্রান্ত 1,24,000 এবং মৃত 2,400। 4 লাখ বাঙালির বাস করে নিউ ইয়র্কে, সে নিউ ইয়র্কও এখন এই করোনা ভাইরাসে জর্জরিত। ইতালিতে মৃতের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি, প্রায় 10,500। প্রতিদিন নতুন নতুন স্থান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, বন্ধ হচ্ছে স্কুল কলেজ। পৃথিবীর মানুষ কবে নাগাদ তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরতে পারবে, এটাই এখন মানুষের কাছে বড় প্রশ্ন। কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসকে চায়না ভাইরাস বলে আখ্যায়িত করেছে। তারপর থেকে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়, এটা কি আসলে করোনা ভাইরাস নাকি চায়না ভাইরাস? চীন তাতে খুব দুঃখ পেয়েছে। করোনা কি আসলেই ভাইরাস না রাসায়নিক মারণাস্ত্র? এই কথা বারবার মানুষের মধ্যে ঘুরে ফিরে আসছে। মানুষ মারার জন্য এককালে পারমাণবিক সমরাস্ত্র তৈরি করত, এখন কি রাসায়নিক মারণাস্ত্র তৈরি করছে? উহান থেকে উৎপন্ন এই ভাইরাস পৌঁছে গেল পুরো বিশ্বে, কিন্তু বেইজিং বা সাংহাইতে প্রবেশ করতে পারল না, এটাই মানুষকে মনে বারবার ঘুরে ফিরে আসছে। সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে, চীন এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, এ কথা কি সত্যি? আমরা আরেকটু ঘুরে দেখি, করোনা ভাইরাসটি চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছিল এবং এর আগেও এই উহান প্রদেশে 21শ শতাব্দীতে এভিয়ান ফ্লু, এসআরএস, H7N9 নামক ভাইরাসও এই বিশ্বকে যারা ধাক্কা দিয়েছিল এই উহান প্রদেশ থেকেই আবিষ্কৃত হয়েছিল। এখন দেখি উহান থেকে চীনের অন্যান্য রাজধানী সাংহাই বা বেইজিং এর দূরত্ব কতটুকু। সাংহাই দূরত্ব উহান থেকে মাত্র 839 কিলোমিটার এবং বেইজিং এর দূরত্ব 1,152 কিলোমিটার। উহান থেকে মিলানের দূরত্ব 15,000 কিলোমিটার, নিউ ইয়র্কেরও তাই। ইটালির 8,695 কিলোমিটার, ভারত 3,695 কিলোমিটার, ইরান 5,067 কিলোমিটার এর দূরত্ব এসব দেশে পৌঁছে গেল, কিন্তু এত 839 কিলোমিটার কাছে দেশে অঞ্চলে পৌঁছাতে পারল না। চীনের সেই শহরে যেখানে চীনের সব নেতারা বাস করে সেখানে কোনো লকডাউন নেই, সেখানে একদিনের জন্য বন্ধ হয়নি এবং চীন এখন সমস্ত কিছু খুলে দেওয়ার পথে। কেউ খেয়াল করল না রাশিয়ার নর্থ কোরিয়া চীনের করোনা ভাইরাস আক্রমণের 3 দিন আগেই তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। ঠিক এই সময় বিশ্ব তাকিয়ে দেখে চীন যখন এই করোনা ভাইরাস থেকে বেরিয়ে আসছে, সমগ্র পৃথিবী তখন এই করোনার ভারে আক্রান্ত, সবাই জর্জরিত হচ্ছে। এই আচমকা একদিন সকালে দেখা যায় বিশ্বের বড় শেয়ার বাজারে বড় দরপতন হল, আর সেই দরপতনের সুযোগে আমেরিকা এবং ইউরোপের তাবৎ বড় বড় কোম্পানিগুলো সমস্ত শেয়ার কিনে নিল চীনা কোম্পানিগুলো। এখন পৃথিবীর বিশ্ববাজারের 40% শেয়ার বাজার এখন চীনের কন্ট্রোলে, যেটা থেকে সবাই মনে করছে চীনের প্রতি বছর আয় হবে প্রায় $20,000 বিলিয়ন। একসঙ্গে বিশ্ব দেখে জাদুর মতো চীন তার এই রোগ কাবু করে সমগ্র পৃথিবীকে এখন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। কারো আর কিছু করার নাই, কারণ ততদিন পৃথিবী এই করোনা ভাইরাস নিয়ে আক্রান্ত, আর সুস্থ চীন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।